ফের অশান্ত ভাঙড়। ভাঙড়ে আবারও একবার আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ছবি উঠে এলো এবং চলল গুলিও, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, দুই তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের সঙ্গে। গোপাল, ভাঙড়ে অশান্তি নতুন কিছু নয়, সেই ভোটের পঞ্চায়েত ভোটের সময় থেকে আমরা দেখে আসছি অশান্তি চলেই আসছে। আবারও একবার আইএসএফ তৃণমূল কর্মীর সংঘর্ষ, এইবার ঠিক কোন ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সৃষ্টি হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেষ্টা করেছিলেন ভাঙড়টাকে কলকাতা থানার আন্ডারে নিয়ে গিয়ে শান্তির ব্যবস্থা করতে। তিনি জানবেন 2024 লোকসভা নির্বাচন একদম দোরগোড়ায়, ঠিক তখনই কিন্তু গত মাত্র 3-4 দিন আগে ভাঙড়টাকে কলকাতা পুলিশের আন্ডারে দিয়ে উদ্বোধন হয়ে গেল। আর ঠিক তার পরবর্তী সময়ে দেখা গেল আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষ। কিন্তু আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষটা কেন হলো? আইএসএফ এর একটা অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানে তুমি জানবে তার জন্য তারা পোস্টার মারছিল, তাই নিয়ে কিন্তু তৃণমূলের সঙ্গে ভাগ বিতরলেন না। সেখান থেকে যেটুকু অভিযোগ উঠেছে, আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এবং গুলি করেছে। কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন ভাঙড়কে শান্ত করতে, কিন্তু উল্টে অশান্ত শুরু হয়েছে। আমরা বলতে পারি একটা কথা প্রিয়ঙ্কা, যে ভাঙড় কিন্তু ভাঙড়ের জায়গায় রয়েছে, ভাঙড়ে কোনো শান্ত বলে কোনো জিনিস নেই। আরেকটা তো তোমাকে বলি, তুমি দেখো এখন আমরা যদি দীপাবলির সময় যাই, দীপাবলির সময় যে বাজিগুলো পাচ্ছে এখন তো নিষিদ্ধ করা হয়েছে শব্দবাজি, কিন্তু এখন বাড়ি বাড়ি রাজ্যের শুধু নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি বিভিন্ন ধরনের বোমাবাজি পাওয়া যাচ্ছে, বিশেষ করে ভাঙড়, কুলপি, জয়নগর এই সমস্ত জায়গায়। কিন্তু কেন হচ্ছে? প্রশাসন তাহলে ব্যর্থ বলে মনে করা হচ্ছে? বিরোধীদের দাবি প্রশাসন মারছে, প্রশাসন জানা সত্ত্বেও এগুলো উদ্ধার করছে না। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটুকু জানা গিয়েছে, এই জিনিসপত্র দিনের পর দিন তারা তৈরি করছে, প্রশাসন নাজল। তবে ভাঙড় থানা ইতিমধ্যে কলকাতার আন্ডারে যাওয়ার পরে কলকাতা পুলিশ চেষ্টা করছে দুষ্কৃতিতে ধরার জন্য, ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে। প্রিয়াঙ্কা, গোপাল, গত বছর আমরা দেখেছিলাম যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের দিনে কিন্তু একেবারে ধর্মতলা রণক্ষেত্র হয়ে উঠেছিল, সেখানে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবছরও আবার সামনে আসছে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, তো এই বছরও কি সেই ঘটনার পুনরাবৃত্তি কোথাও গিয়ে দেখতে পাবো? প্রিয়াঙ্কা, একদম তুমি বলতে পারো, গত বছর নওশাদ সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছিল, ধর্মতলা রণক্ষেত্র হয়েছিল আইএসএফ এর জন্মদিন নিয়ে, আর এবছর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, 21 তারিখ ওদের জন্মদিন। এবারে কি গতবারের পুনরাবৃত্তি ঘটছে না? তার আগে প্রশাসন ঠিকঠাক ব্যবস্থা করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, সেটা কিন্তু দেখার রয়েছে প্রিয়াঙ্কা। তবে আমরা ধরে নিতে পারি আগামী গত বছরে যেগুলো হয়েছিল আগামী অনুষ্ঠানেও তার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারে অসংখ্য ধন্যবাদ গোপাল। যেমনটা আমরা জানলাম যে আবারও একবার ভাঙড়ে সেই ছবি দেখা গেল যেখানে আইএসএফ এবং তৃণমূল কর্মীর মধ্যে সংঘর্ষের ছবি উঠে এলো, যেখানে গুলি চলার মতো অভিযোগ উঠে এসেছে এবং দুই তৃণমূল কর্মী তারা আহত হয়েছেন ধারালো অস্ত্রের কোপে, এবং সামনেই আইএসএফের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস এখন লক্ষ্যে রয়েছে যে সেদিন ঠিক কী ছবি উঠে আসবে, সেদিন কী ঘটবে, আবারও সেই গত বছরের মতো সেই ছবি উঠে আসবে কি না, সেই দিকেই আমাদের নজর থাকবে।